বিসমুল্লাহ ই রহিম সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুল এবং ফেসবুক পেজ ভ্যাট অ্যান্ড ট্যাক্স টিপস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বরাবর মতেই আপনাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে উপস্থিত হতে যাচ্ছি আজকের ভিডিওতে দেখব অপদর্শিত সঞ্চয়পত্র আয়কার এটা নিয়ে কীভাবে প্রদর্শন করবেন বা অপ্রদর্শিত সঞ্চয়পত্র যদি থেকে থাকে যারা এখনও আয়কর রিটার্নে দেখার নাই সেটা ভুলবশত হোক আর যে কোনো কারণেই হোক না কেন আপনারা দেখার নাই তাহলে এই আয়কর মানে সঞ্চয়পত্রটা আয়কর রিটার্নে কীভাবে দাখিল করবেন তাহলে সম্মানিত দর্শক এরকম সঞ্চয়পত্র যাদের আছে তাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটি করা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের বুঝতে পারবেন বা আপনাদের বিষয়টুকু ক্লিয়ার হবে যে অপদর্শিত সঞ্চয়পত্র কীভাবে আয়কর রিটার্নে দেখাবেন সমান্ত দর্শক আগে বলে নিই আপনারা জেনে থাকবেন সঞ্চয়পত্র যারা কিনেছেন তারা দুইটা পদ্ধতিতে নর্মালি কিনে থাকেন সেটা হচ্ছে ম্যানুয়ালি পদ্ধতি এবং অনলাইন পদ্ধতি তো অনলাইন পদ্ধতিতে যখন সঞ্চয়পত্র কেনা হয় তখন টিন সার্টিফিকেট এবং এনআইডি নাম্বার বা এনআইডি কার্ডের এগেনস্টে কিন্তু সঞ্চয়পত্র ইস্যু করা হয়ে থাকে তো একজন ব্যক্তির নামে যতগুলো সঞ্চয়পত্র ইস্যু করা হবে তো টিন বা এনআইডি দিয়ে সার্চ দিলে অটোমেটিক কিন্তু যাবে কতগুলো সঞ্চয় তার নামে আছে এবং কিছুদিন আগেও কিন্তু একজন ব্যক্তি আই রিটার্ন দাখিল করেছেন তো সেখানে তার নামে টিন সার্টিফিকেট এবং এনআইডি দিয়ে সার্চ দেওয়ার পরে কিছু সঞ্চয়পত্র হয়েছে পরে ট্যাক্স অফিস থেকে তাকে মানে কল করা হয়েছে বা তাকে নোটিশ করা হয়েছে যে আপনার নামে তিরিশ লাখ বা বিশ লাখ টাকা সঞ্চয়পত্র আছে আপনার আই প্রদর্শন করেন নাই এটার প্রপার ব্যাখ্যা সহ অফিসে যোগাযোগ করুন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে কোনো কিছু গোপন করার সুযোগ নেই কিন্তু ম্যানুয়ালি যেসব আয়কর মানে সঞ্চয়পত্র রয়েছে সেগুলো এখন পর্যন্ত অনলাইনে ঢোকানো হয় নাই এবং এরকম রিটার্ন যদি মানে এরকম যদি সঞ্চয় পত্র থেকে থাকে যারা ম্যানুয়ালি সঞ্চয়পত্র কিনেছেন কিন্তু আয়কর রিটার্নে দেখার নাই তাদের মানে তাদের জন্য বলবো তারা ইতোমধ্যেই আপনারা সঞ্চয়পত্রটিকে ইনক্যাশ করে ফেলবেন এবং এইটা ইনক্যাশ করে আপনার ক্যাশটা ক্যাশ টাকাটা নগ মানে নিজেদের কাছে নিজেদের কাছে রেখে দেবেন কারণ এই টাকাটা ব্যাঙ্কিং চ্যানেলে আর ঢুকাবেন না কারণ ব্যাঙ্কিং চ্যানেলে যখন আপনি ইউজ করে ইয়ে করবেন সেই টাকাটা তখন সেইটা অনেক বড়ো ফিগার হলে সেটার এক্সপ্লেনেশান দেওয়া অনেকটা কঠিন হয়ে যাবে তা টাকা যদি তিরিশ লাখ চল্লিশ লাখ বা পঞ্চাশ লাখ হয়ে থাকে তখন পরবর্তী বছর রিটার্ন দাখিলের সময় কিন্তু আপনার এই তিরিশ লাখ বা চল্লিশ লাখ টাকা চোখে পড়লে কিন্তু সেটার ব্যাখ্যা দিতে পারবেন না তখন এটা অপ্রদর্শিত সম্পত্তি বা ব্ল্যাক মানি হিসেবে ট্রিট হবে এবং তখন সেটার উপর কিন্তু ট্যাক্স এটা কিন্তু একটা সম্মুখীন হবেন ঝামেলার এজন্য এরকম যদি থেকে থাকে তারা সঞ্চয়পত্র ইনক্যাশমেন্ট করে আস্তে আস্তে ট্যাক্সের প্ল্যানিং করে অথবা একজন বিশেষজ্ঞ বা আয়কর এক্সপার্টের হেল্প নেবেন তাহলে উনি ট্যাক্সের প্ল্যানিংটা বলে দেবে যে কীভাবে এটাকে প্রদর্শন করা যেতে পারে বছরে বছরে সেটাকে ওয়েলথ জেনারেট করে সেটা আয়কর রিটার্নে প্রদর্শন করা যেতে পারে সেটা এক বছরে যদি সম্ভব না হয় প্রতি বছরে বছরে আপনার টাকা বাড়িয়ে হয়তো সঞ্চয়পত্র আবার আকারে প্রদর্শন করবেন অথবা অন্য কোন সম্পদে ইনভেস্ট করার প্ল্যানিংটা বলে দেবেন এখন কথা হলো যদি অনলাইনে অফলাইনে না হয়ে যদি অনলাইনে হয়ে থাকে তাহলে কি করবেন তাহলে অনলাইনের যে সঞ্চয়পত্রটা আপনি যারা দেখান নাই এখন প্রথম কথা হলো নতুন করদাতাদের ক্ষেত্রে বলবো যারা ইতোমধ্যেই রিটার্ন দাখিল শুরু হয়েছে দু হাজার সালের পয়লা জুলাই থেকে কিন্তু রিটার্ন দাখিল করেছেন কিন্তু এই ভুলে এই অপদর্শিত সঞ্চয়পত্র রয়ে গেছে সঞ্চয়পত্র রিটার্ন দাখিল করেন মানে নাই তাহলে কি করবেন তারা ভুল সংশোধনের রিটার্ন দাখিল করে দিবেন এই সঞ্চয় পত্রটুকু আইকর রিটার্নে দেখিয়ে আবার আন্ডার সেকশন ফাইভ এর আন্ডারে আপনারা ভুল সংশোধনে রিটার্ন দাখিল করে দেবেন এবং ভুল সংশোধনে রিটার্ন দাখিলের সময় একটা দরখাস্ত বা একটা পত্র লিখে দিবেন এবং সেখানে ভুলের কারণ এবং ধরন উল্লেখ করে বলবেন যে আপনার কি কারণে এই অপদ মানে সঞ্চয় পত্রটা আয়কর রিটার্নে দেখানো হয় নাই এবং সেটা দেওয়া যাবে একশো দিনের মধ্যে আপনাকে ভুল সংশোধনী রিটার্ন দাখিল করতে হবে যারা গত বছর দেখার নেই তাদের তো আর এটা দেখানোর সুযোগ নেই কিন্তু তাদেরকে তাদের ক্ষেত্রে আর একটা প্ল্যানিং থাকবে একটু পরে বলছি যাদের এই বছরের এই সঞ্চয়পত্র মানে রিটার্ন দাখিল করছেন সঞ্চয়পত্র দেখান নেই তাদের তো একশো দিন হয়নি একশো দিনের মধ্যে আপনি ভুল সংশোধনী রিটার্ন দাখিল করতে পারবেন ভুলের কারণ উল্লেখ করে এবং এই ভুল সংশোধনী রিটার্নটা যদি মানে এই রিটার্নটা যদি আপনার অডিটের জন্য নির্বাচিত হয় সেক্ষেত্রে আর ভুল সংশোধনী রিটার্ন গ্রহণ করা হবে না অথবা দিলেও সেটাকে অ্যাকসেপ্ট করা হবে না গেল এরপরে হলো যারা একের অধিক বছর মানে হলো গত বছর রিটার্ন দাখিল করেছেন কিন্তু সঞ্চয়পত্র এখনও দেখান নাই দেখানো হয় নাই তাহলে অনলাইনে হোক আর অফলাইনে হোক যেটাই হোক না কেন এখন যেটা উচিত সঞ্চয়পত্রটাকে আপনাকে ইনক্যাশ করে ফেলা ইনক্যাশ করে ফেলা বা ভেঙে ফেলা ভেঙে ফেলে টাকাটা যদিও আমরা আপনারা জানবেন সঞ্চয়পতের টাকাটা কিন্তু ব্যাঙ্কিং চ্যানেলে দেওয়া হয় তো ব্যাংকিং চ্যানেলে টাকা ঢুকুক কোনো সমস্যা নেই টাকাটা আবার উইথড্র করে ফেলবেন উইথড্র করে এটা আপনার কাছে রেখে দেবেন এবং সেইটা প্রপারলি লিগাল যে গুলো আছে সেগুলো কমপ্লায়েন্স করার চেষ্টা করবেন যেমন যে আপনারা টাকা অনেক যদি বেশি যদি হয়তো কম টাকা হয়ে থাকে তাহলে সেটা ট্যাক্সের প্ল্যানিং একরকম হবে এবং ট্যাক্স যদি ফিগারটা অনেক বেশি হয় তাহলে সেটা আবার ট্যাক্সের প্ল্যানিং আলাদা হবে কারণ ওই টাকা যখন একবারে চল্লিশ লাখ টাকা আপনি ইনক্যাশ করলেন সে টাকাটা আপনার কাছে থাকবে আপনারা এখন তো ব্যাঙ্কিং বছর যখন আপনি রিটার্ন দাখিল করতে যাবেন তখন কিন্তু ব্যাঙ্কের স্টেটমেন্ট দেখলে ট্যাক্স অফিস বলবে যে আপনার এই টাকাটা কোথায় থেকে আসলো কিভাবে আসলো তখন আপনি বলবেন সঞ্চয়পত্র ইনক্যাশমেন্ট করছেন কিন্তু ট্যাক্স অফিস বলবে তো আপনার তো সঞ্চয়পত্র নেই তার মানে এটা ব্ল্যাক মানি হয়ে থাকলো তো ওই টাকাটা ব্যাঙ্কিং চ্যানেলে না ঢুকে সেটা আস্তে আস্তে ইনকাম দেখিয়ে বা ইনকাম করে অথবা প্ল্যানিং করে সেটা পরবর্তী বছর বা বছর বছর ঢুকে দিয়ে থাকবেন তার মানে কি বছরে বছরে এই টাকাটাকে আপনি হোয়াইট করলেন এক বছরে করা যাচ্ছে না যেহেতু ভুল করছেন এই ভুলটা অথবা একশো আশি দিনের মধ্যে যাদের আছে তারা তো ভুল সংশোধনের রিটার্ন দাখিল করতে পারবেন তাহলে সম্মানিত দর্শক আশা করছি আপনারা অনেকটাই বিষয়টুকু ক্লিয়ার হয়েছেন নতুন অনলাইন রিটার্ন অনলাইন সঞ্চয়পত্রগুলো যদি দেখানো না হয়ে থাকে সেটা ইনকাস্ট করে ফেলেন ইনকাস্ট করার পরে আপনার রিটার্নে দেখেন কত টাকা নগদ টাকা আসে এবং ট্যাক্সের প্ল্যানিং করেন একজন এক্সপার্টের হেল্প নেন তাহলে উনি একটু গুছাই দেবেন যে আসলে কীভাবে প্ল্যানিং করলে এটাকে হোয়াইট করা যায় বা লিগাল কমপ্ল্যান্সের মধ্যে থেকে সেটাকে হোয়াইট করা যায় তাহলে এটা ওই সব বিষয়ে উনি হেল্প করবেন সেটা অনলাইন সঞ্চয়পত্র হোক আর অফলাইন সঞ্চয়পত্র হোক সেটা পুরো বিষয়টাই কিন্তু আপনাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবে আর যাদের একের অধিক বছর হয়ে গেছে তাদের তো একটু সমস্যায় রয়েছে তাদের ক্ষেত্রেও ট্যাক্সের প্ল্যানিং দরকার আর যাদের এক একশো আশি দিন পার হয়নি বা ছয় মাস অতিক্রান্ত হয়নি তারা তো ভুল সংশোধনী রিটার্ন দাখিল করবেন তো এক্ষেত্রে ভুল সংশোধনী রিটার্ন দাখিলের ক্ষেত্রে আমরা এখানে একটু দেখবো একটা নির্দেশিকাতে দেখেন এখানে বলা আছে কীভাবে দেবেন ভুল সংশোধনী রিটার্নে কিন্তু এইটি টু ডাবল বি এজে এইটি টু ডাবল বি ধারায় দাখিলকৃত বা ফাইল আন্ডার সেকশন কথাটি কিন্তু উল্লেখ থাকতে হবে এই কথাটা কিন্তু উল্লেখ করবেন এবং ভুল সংশোধনী রিটার্নে কিন্তু এটা বলবেন ভুল সংশোধনী রিটার্নে ভু ভুলের ধরন এবং কারণ উল্লেখপূর্ব পূর্ব লিখিত বিবরণী দাখিল করতে হবে যারা সঞ্চয়পত্র যাদের অপদর্শিত রয়েছে যারা রিভাইজ রিটার্ন দিয়ে সঞ্চয়পত্র আবার দেখাতে চান সেক্ষেত্রে এই ভুল সংশোধনের রিটার্ন দাখিল করতে পারবেন সেক্ষেত্রে ভুলের কারণ উল্লেখ করবেন এবং এটা উল্লেখ করে দেবেন এই যে ব্যাপারটা এবং সেটাতে যদি রিটার্ন দাখিল করার পরে যদি আপনাকে যে প্রাপ্তি পত্র যদি দেয় সেই প্রাপ্তি শিকারপত্র কী থাকবে এখানে বলা রয়েছে যে প্রাপ্তি শিকারপত্রে এইটি টু ডাবল বি আন্ডার সেকশন ফাইভ ধারায় গ্রহণ করা হল বা অ্যালাউড আন্ডার সেকশন এই বিষয়টা হয়তো থাকবে তবে ভুল সংশোধনী রিটার্নের আরও অনেক ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া নিয়ে আমরা আমাদের যদিও রিভাইজ রিটার্ন বা ভুল সংশোধনী রিটার্ন কীভাবে দিতে হয় সে বিষয়টুকু আমরা অন্য ভিডিওতে বলেছি আমরা শুধু বলেছি যে এইটা মূল বিষয়টা হলো যদি আপনার সঞ্চয় থাকে সেটা কিভাবে দেখাবেন কোন ইয়েতে দেখাবেন তবে মনে রাখবেন যে টাকাটাই যেভাবেই টাকা নিয়ে আসেন না কেন ব্যাঙ্কিং চ্যানেলে নিয়ে আসলে কিন্তু ওই টাকার প্রপার এক্সপ্লেনেশান আপনাকে দিতে হবে প্রপার এক্সপ্লেনেশান না দিলে সেটা ব্ল্যাক মানি হয়ে যাবে এবং এটা নাইনটিন সেকশনে যে ইনকাম ফ্রম আদার সোর্স যেটাকে বলা হয় সেই সোর্সে ইনকাম দেখিয়ে কিন্তু আপনার উপর সেটা ইনকামের উপর কিন্তু ট্যাক্স দিতে হবে ট্যাক্স দিলে সেটা হয়তো বৈধ হয়ে যাবে তো এখন ঘটনা হলো যাদের লাখ লাখ মানে অনেক বেশি সঞ্চয়পত্র আছে যারা আসলে রিটার্নে দেখান নাই তাদের মধ্যে হয়তো অনেকের এই প্রবলেম রয়েছে যে আমার এই সঞ্চয়পত্র এত টাকার সঞ্চয়পত্র কিনেছি এটা সরকারকে দেখাবো সরকারকে দেখালে হয়তো সরকার বা ট্যাক্স অফিসে ট্যাক্স ডিমান্ড করবে অতএব তার সে হাইড করে রাখি এটা না দেখি না দেখানো যায় কীভাবে এরকম অনেক প্ল্যানিং করতেছেন যাই হোক এরকম অনেক প্রবলেম তাদের মধ্যে আসে তারা একটু প্রপারলি ট্যাক্স প্ল্যানিং নেবেন একজন এক্সপার্টের হেল্প নেওয়ার চেষ্টা করবেন উনি যেভাবে গুছাইতে বলেন সেভাবে গুসান গুছিয়ে উনি দিবেন বা ট্যাক্সার প্ল্যানিং করে দেবেন এবং সেখানে আপনার ক্যাশ ইন হ্যান্ড কত আছে বা অন্যান্য অ্যাসেটগুলো কত আছে সেটাও উনি প্রপারলি প্ল্যানিং করে আপনাকে রিটার্নে দেখানোর চেষ্টা করবেন তাহলে সম্মানিত দর্শক আশা করছি আপনারা বুঝতে পারছেন যে অপ্রদর্শিত সঞ্চয়পত্র থাকলে কিভাবে আয়কর রিটার্নে দেখাবেন এবং সেটা কিভাবে প্রদর্শন করা যায় এবং এক্ষেত্রে কি ধরনের প্ল্যানিং করা উচিত সে পুরো বিষয়টুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে তাহলে সম্মানিত দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যদি কোনো ধরনের পরামর্শও থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই পরামর্শ দিয়ে যাবেন এবং যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কারণ হচ্ছে যে আপনাদের প্রতিনিয়ত আমাদের চ্যানেলের মাধ্যমে ভ্যাট ট্যাক্স কাস্টমস ব্যাঙ্কিং এ সংক্রান্ত ভিডিও আপলোড করা হচ্ছে আপনারা ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক পেজে জয়েন করার মাধ্যমে গ্রুপ পেজ রয়েছে ফেসবুক পেজ রয়েছে সেখানে জয়েন করার মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেতে পারেন তাহলে সম্মানিত দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম